নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে নতুন কিছু শেখা যাক, পাসওয়ার্ড ছাড়া পিডিএফ কিভাবে ওপেন করবেন। হ্যাঁ, আপনাদের কাছে অনেক ফাইল এসে পৌঁছায় যেগুলো পাসওয়ার্ড যুক্ত, অর্থাৎ সে ফাইলটি ওপেন করতে গেলে যেমন প্যান কার্ড, আধার কার্ড বা কোনো এডুকেশন পারপাসে কোনো নোটস, সেই নোটসগুলো যখন ওপেন করছেন তাতে পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে। আপনার কাছে হয়তো একবার পাসওয়ার্ড দেওয়া হয়েছে, পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেছেন, কীভাবে ওপেন করবেন খুঁজে পাচ্ছেন না, বা বিশেষ করে প্যান কার্ড বা আধার কার্ড যেগুলো এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেগুলোতে পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে, এই পাসওয়ার্ডটাকে কিভাবে আনলক করবেন, পরবর্তীতে আর কোনো বাড়ি একবারের জন্য পাসওয়ার্ড চাওয়া হবে না। আজকে আপনাদেরকে সেই সম্পূর্ণ বিষয়টা, অর্থাৎ সম্পূর্ণ পদ্ধতিটা লাইভ নিয়ে আসছি, কিভাবে কোনো পিডিএফের পাসওয়ার্ড ভাঙবেন। হ্যাঁ, পিডিএফের পাসওয়ার্ড ভাঙার সহজ এবং কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আমরা আজকে পদ্ধতি নিয়ে এসেছি, অর্থাৎ আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, কিন্তু আমরা সম্পূর্ণ ডেস্কটপ ভার্সনে গিয়ে ডেস্কটপ থেকে দেখানোর চেষ্টা করছি। বিষয়টা জানুন এবং বুঝুন, তাহলে বিষয়টা জানার পর আপনি অনায়াসেই আপনার যে পাসওয়ার্ড প্রোটেক্ট পিডিএফ ফাইলটি রয়েছে সেটি আনলক বা পাসওয়ার্ড ক্যান্সেল করে নতুনভাবে আবার ডাউনলোড করতে পারবেন। সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের বিষয় পিডিএফের পাসওয়ার্ড আনলক বা ভাঙবেন কী করে। তো পিডিএফের পাসওয়ার্ড ভাঙা অনেক পদ্ধতি রয়েছে, আপনারা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করেন নানা রকম অ্যাপ্লিকেশনের কথা বলবে, সেখানে আপনার পিডিএফটা দিতে হবে, সেটা কিন্তু আপনার পিডিএফটার যে সিকিউরিটির ব্যাপারটা থাকে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ধরুন আপনার প্যান কার্ড, ধরুন আপনার আধার কার্ড, আপনি অন্য কোনো ওয়েবসাইটে দেওয়ার পর সেখান থেকে পাসওয়ার্ড ভেঙে যখন আপনি নিচ্ছেন সেই ওয়েবসাইটকে সেই ডকুমেন্টসটা পাঠিয়ে দেওয়া হলো। তো আজকে যেহেতু আমরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিটা একবার দেখে নিন, তাহলে আপনার অনেক কাজে অসুবিধা হবে। চলুন সে বিষয়টা সরাসরি স্ক্রিনে চলে যাই, বিস্তারিত আলোচনা করি, বিষয়টি একদম সরাসরি লাইভ দেখিয়ে নিচ্ছি। চলুন, স্ক্রিনের মধ্যে দুটো পিডিএফ ফাইল রেখেছি যেগুলো পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। আমরা এই ফাইল দুটোকে আপনাদের সামনেই পাসওয়ার্ড ভেঙে দেখাবো। এই যে পাসওয়ার্ড ভাঙা বা পাসওয়ার্ড নষ্ট করা, পরবর্তীতে আপনি যখনই ওপেন করবেন সরাসরি ওপেন হয়ে যাবে কোনো পাসওয়ার্ড ছাড়াই, সেই বিষয়টি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদেরকে করে দেখাবো। অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দুটো ফাইল, একটা হলো আধার কার্ড আর একটা হলো প্যান কার্ড। আপনাদের যে কোনো ধরনের পাসওয়ার্ড প্রোটেক্টে যে কোনো ফাইলকে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে করতে পারেন। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, মোবাইলেও একই পদ্ধতি অবলম্বন করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন, দিয়ে শেয়ার করে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। অর্থাৎ আমাদেরকে এই ফাইলটাকে, যে ফাইলটা আমরা রেখেছি এই ফাইলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমরা সর্বপ্রথম যদি এটাকে ক্লিক করি, আমাদের যে অ্যাডোব রিডার অর্থাৎ পিডিএফ রিডারে ওপেন হয়ে যাবে, সেখানেও কিন্তু পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে, ডাইরেক্ট ওপেন হবে না। তো আমরা সরাসরি এই ফাইলটাকে টেনে নিয়ে গিয়ে একদম ক্রোমে যে ওপেন করব বা ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সাথে সাথে ক্রোমেও কিন্তু আমাকে পাসওয়ার্ড খুঁজছে। তো এই পাসওয়ার্ড খোঁজার জন্য আমাদেরকে এর যে পাসওয়ার্ড আমাদের আগের থেকে যেটা আমরা জানি সেটা এখানে লিখতে হবে। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এই পিডিএফটা ওপেন হবে এবং ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ পিডিএফটা আপনাদের সামনে। আপনাদেরকে যে করণীয় কাজটি করতে হবে এই পাসওয়ার্ডটি ভাঙার জন্য, সরাসরি এখানে দেখুন ডাউনলোড অপশন পাবেন, অর্থাৎ এই পিডিএফটি পুনরায় ডাউনলোড করলে আবার পাসওয়ার্ড প্রোটেক্ট হিসেবে ডাউনলোড হবে। তাছাড়া এখানে প্রিন্ট অপশন পাবেন, এই প্রিন্ট অপশনে আপনারা ক্লিক করবেন, মোবাইল থেকেও প্রিন্ট অপশন পাবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এই যে পুরো বিষয়টা, এটা আপনাদের যে প্রিন্টারগুলো সেট আছে সেই প্রিন্টারগুলো শো হবে এবং নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন সেভ অ্যাজ পিডিএফ। তো সেভ অ্যাজ পিডিএফে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের পেজগুলো অল থাকবে, যদি এ4 সাইজ চয়েস করার অপশন থাকে মোবাইল থেকে সেটা করবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন, একটা ফাইল চাওয়া হবে, আপনি কোথায় সেভ করবেন। আমি এই ফাইলটাকে ডেস্কটপের মধ্যে একটা আমরা ফোল্ডার করেছি যেটাকে পাসওয়ার্ড ব্রেক বলে, তো এই ফোল্ডারের মধ্যে আমি আধার 2 বলে লিখে রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো এখানে ওকে করলাম। তো সেভ করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে। চলুন এরপর আমরা সরাসরি ওপেন করে দেখি যে পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে কি না। তো আমি এটাকে আবার পুনরায় কেটে দিলাম বা নামিয়ে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমার আধার এবং আধার 2 দুটো ফাইল, আমি যদি আধারটাকে ওপেন করতে যাই তাহলে কিন্তু পাসওয়ার্ড খুঁজছে।
एक ही फाइलटा जदि आपन के आधार टूटा सरसरि ओपेन करी तो देख सरसि ये ओपेन हो जाए কোন কিছু পাসওয়ার্ড ছাড়াই দেখুন সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। আমি একবার পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দেখাচ্ছি। দেখুন দুটো ফাইল আপনাদের পাশাপাশি রেখেছি, দুটোই আধার কার্ডের ফাইল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দুটো ফাইল পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড প্রোটেক্ট আর একটা পাসওয়ার্ড বিহীন, অর্থাৎ লক আনলক করার পর। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যে কোনো ধরনের ফাইলকে পাসওয়ার্ড ভাঙতে পারবেন। তাছাড়া অনেক পিসিতে যাদের লেটেস্ট ভার্সন আপডেট রয়েছে তাদের সরাসরি আপনারা যদি ওপেন করেন যে পিডিএফের মধ্যেই তাহলেও কিন্তু করা যায়। ধরুন সেক্ষেত্রে চলুন আমি প্যান কার্ডটা আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। অর্থাৎ প্যান কার্ডটাকে ওপেন করতে গেলে এরকম লেখা আসছে, যেহেতু আমার এটা পাসওয়ার্ড প্রোটেক্ট রয়েছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে করার সাথে সাথে আমাদের সামনে প্যান কার্ডটা ওপেন হয়েছে। এটা হলো প্যান কার্ডের পাসওয়ার্ড প্রোটেক্ট করা। তো আমি এখানে কি করব, সর্বপ্রথম প্রিন্ট অপশনে ক্লিক করব। একই পদ্ধতি অবলম্বন করে এখানে দেখুন যে একটা প্রিন্টার চয়েস রয়েছে, এখান থেকে আমরা মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে ওকে করার সাথে সাথে এই ফাইলটা আবার সেভ করার জন্য একটি ফাইল চাওয়া হবে যে আপনি সেভ করবেন কোথায়। আমি আমার এখানে পাসওয়ার্ড ব্রেকের মধ্যেই এখানে প্যান কার্ড টু বলে সেভ করছি এবং সেটাও পিডিএফ আকারে আবার পুনরায় পাসওয়ার্ড বিহীন সেভ হয়ে যাবে। অর্থাৎ এই সেভ করার সময় সরাসরি প্রিন্ট করছি আর মেশিন ভাবছে প্রিন্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ডবিহীন আমরা সেভ করছি। অর্থাৎ যদি আমরা প্যান কার্ডটাকে ওপেন করি সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে, আর যদি সরাসরি প্যান কার্ড টুটাকে ওপেন করি, দেখুন আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি, প্যান কার্ড টুটাকে যদি ওপেন করি সরাসরি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, মোবাইল থেকেও একই পদ্ধতি অবলম্বন করে করতে পারেন। আজকে আপনাদের সামনে সিম্পলভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট ফাইল কীভাবে পাসওয়ার্ড মুক্ত করবেন সে বিষয়ের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, ধন্যবাদ। তো আশা করি আজকে যে পাসওয়ার্ড ভাঙার বিষয়টি বা পাসওয়ার্ডকে আনলক করবেন সে বিষয়ের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।